আজকের রাশিফল 26 এপ্রিল 2022 মঙ্গলবার, তিথি কৃষ্ণ দশমী, জন্মরাশি হলো কুম্ভ, সূর্যোদয় সকাল 5:11, সূর্যাস্ত বিকাল 5:57। মেষ রাশির রাশিফল। আজ সম্পত্তি পাওয়ার সুযোগ আসতে পারে, প্রিয়জনের চিকিৎসা কাজে অর্থ ব্যয় হবে, পরিবারে অনটন দেখা দিতে পারে, উচ্চস্তরে বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে, আজ অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে, চলার পথে বাড়তি সময় ও সতর্ক থাকতে হবে, আজ মনোরম স্থান ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে, আজ সারাদিন খরচ বারবার হতে পারে, বাড়িতে সকলে মিলে সুখে সময় কাটাবেন, স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালোই যাবে, তবে আপনি কি খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক হন, সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে, পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না, আমাদের আজ অনেক কিছু শিখতে হবে, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না, আজ আপনার মনে নতুন সুযোগ আসতে পারে, আজ আপনি জীবনসঙ্গিনীর সাথে সময় কাটাতে পারেন, আপনাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ আজ হতে পারে, স্ত্রী আপনার জন্য দেবদূত হবে, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশির রাশিফল। আজ আনন্দে থাকুন, ভালো সময় আসছে, আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে, আপনি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে, সামাজিক আজ কাজ কিছু করতে পারেন, ব্যস্ততার মধ্যেও সপরিবারে পার্টির পরিকল্পনা করবেন, আজ মন ভালো থাকবে, আপনার সংকোচও আজ সরে যাবে, আজ খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো হবে, আজ বিশেষ কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, প্রতিবেশীরা আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে, আজ অপরকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আজ কিছু সুরক্ষা পেতে পারেন, প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন, কর্মস্থানে নিজের ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে, দাম্পত্য জীবনে রুক্ষতা আজ বাড়বে, আজ কিছু আলোচনা হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে, বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে এগোনায় ভালো হবে, চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, শারীরিক স্বাস্থ্য আজ ভালোই থাকবে, নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে, আজ কিছু দান করে মনে আনন্দ পাবেন, তৃতীয় কারোর জন্য সাংসারিক অশান্তি হতে পারে, শিক্ষার্থীদের জন্য সময়টা শুভ, উঁচু স্থানে কোনো আঘাত লাগতে পারে, আজ যদি সম্ভব হয় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ আপনি একটু দুর্বল থাকতে পারেন, আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে, আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে, নতুন প্রকল্প শুরু করার আগে চিন্তা ভাবনা করুন, আজ নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি, আপনি অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন, দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু সংবাদ আজ পেতে পারেন, আজ কাজের জায়গায় মানুষের সাথে সতর্কভাবে কাজ করতে হবে, সতর্ক এবং ধৈর্য অবলম্বন করে কাজ করুন, জীবনে আকর্ষণীয় কিছু পরিকল্পনা আজ করতে পারেন, আজ সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না, পুরোনো দিনের কোনো সমস্যা আজ মিটে যেতে পারে, আজ সারাদিন আলস্যে কাটবে, দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন, আজ স্বীকৃতি বা উন্নতির যোগ রয়েছে, সেবামূলক কিছু কাজে শান্তি পেতে পারেন, আপনি কোনো অপবাদের আজ শিকার হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল। আজ সুযোগ পেতে পারেন, উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন, নতুন গৃহ নির্মাণের জন্য শুভ সময়, দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে, আজ সন্তানের কাছ থেকে কিছু উপার্জন হতে পারে, প্রতিবেশীর নজর রাখতে হবে, আজ কিছু দামি জিনিস হারিয়ে যেতে পারে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে, প্রতিবাদী মানসিকতা মন থেকে মুছে ফেলুন, নাহলে বিপদ হবে, মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে, ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখুন, আজ নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আসতে পারে, আজ আপনি সম্ভবত আপনার বাড়ির চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন, আজ প্রেমে সম্ভাবনা রয়েছে, ভালোবাসার জীবনে সুন্দর কিছু প্রস্ফুটিত হবে, আপনার স্ত্রী স্বাস্থ্যের দিকে আজ নজর দিতে হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল।
আজ সমালোচনায় সময় নষ্ট করবেন না, এতে আপনার শারীরিক ক্ষতি হবে। আজ আপনি পিতামাতার সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে পারেন, আসন্ন সময়ে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনি আজ সঙ্গীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন। আজ কাজের কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, সফর আনন্দদায়ক এবং লাভদায়ক হবে। আজ আপনি বিশেষ কিছু পরিকল্পনাও করতে পারেন। আজ কোনো ব্যক্তির সহায়তায় সাংসারিক উন্নতির যোগ রয়েছে, সন্তানের কাজে বিশেষ ফল পেতে পারেন। শারীরিক দুর্বলতা আসতে পারে, আজ সামাজিক কারণে বিরক্ত দেখানোর সুযোগ পাবেন। দূরে কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে, আজ ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘমেয়াদী কোনো রোগে দ্রুত চিকিৎসা করান। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল। আজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝঞ্ঝাট বাঁধতে পারে। শারীরিক কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জ্বর ছেড়ে যাবে। আজ ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগ দেখা দিতে পারে। স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে হবে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি পেতে পারে। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনার স্বপ্ন পূরণে আপনি উৎসাহিত হতে পারেন। আজ প্রেমের জীবনে বিতর্কিত হতে পারে। আজ স্বল্পমেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে। একের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। আজ আমোদ প্রমোদ এবং মজাদার দিন হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি হবে। আজ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার ভালোবাসার মানুষটিকে কঠোর কিছু না বলতে চেষ্টা করুন, অন্যথা আপনি অনুতাপ করতে পারেন। ঘরে এবং কাজের জায়গায় আপনি খিটখিটে হতে পারেন। আজ কল্যাণকর দিন, সব বিষয়ই আপনার অনুকূলে থাকবে। আজ বিশেষ কিছু সুযোগ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করায় ভালো হবে। কোনো মামলায় আজ জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে। বাড়িতে কিছু বিশেষ আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল। আজ কোনো জিনিসের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচা শুভ সময়। যানবাহনে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। আজ সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে। আজ অযথা কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে। ব্যবসার কথা কিছু ভাবতে পারেন। উচ্চ ক্যালোরি খাবার আজ এড়িয়ে চলুন। শারীরিকভাবে আজ সুস্থ থাকতে শরীরচর্চা করুন। আজ কিছু অর্থশাস্ত্রয় করতে পারেন, অযথা আজ সংরক্ষণ করতে পারেন। অপ্রত্যাশিত কিছু বার্তা পুরো পরিবারে উত্তেজনা নিয়ে আসবে। খোলামেলা কথা বলুন, হৃদয় পরিষ্কার রাখুন। চাকরি এবং সহকর্মীদের সাথে আজ কিছু কাজ করতে পারেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন। বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। মেজাজের আজ গোলমাল হতে পারে। বিতর্ক এবং ঝামেলা আজ এড়িয়ে চলুন। অর্থ সংক্রান্ত সমস্যা কোনো মামলায় আজ জড়িয়ে পড়তে পারেন। আজ কিছু আর্থিক উপকার আসতে পারে। বাচ্চারা তাদের খেলাধুলায় মনোযোগ লাগাতে পারেন। আপনি নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা আজ উৎসাহী হবেন। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু আসে যায় না। আজ শুধুমাত্র প্রচেষ্টার সঙ্গে দিনটি ভালো করতে পারেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনো অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে। আজ সারাদিন প্রচুর খাটুনি হতে পারে। আজ গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সাংসারিক অশান্তি হতে পারে। মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। আজ কোনো নতুন কাজে সন্ধান করতে পারেন। আজ সঞ্চয় নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হতে পারে।
প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সন্তানের সম্পর্কে আজ জড়িয়ে পড়তে পারেন, আজ বাইরের কেউ যায় মানসিক কষ্ট হবে, মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে, পরিশ্রমের ফল ভালোই হবে, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাবে, আজ বিনোদন এবং খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন, আজ মানুষের কি প্রয়োজন আপনার কাছে কি চায় তা জানার চেষ্টা করুন, খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন, আজ আপনার ধৈর্য সীমিত হবে, আজ বিশেষ যত্ন নিতে হতে পারে, মানুষের মন আজ খারাপ থাকবে, ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন, নতুন প্রকল্প শুরু করার আগে ভাবনা চিন্তা করুন, আজ জিনিসপত্র সম্পর্কে যত্নবান হতে হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীন রাশির রাশিফল। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন, আজ উপরন্তু ভঙ্গিমা বিশেষ ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, আজ স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আপনি জীবনে অর্থের গুরুত্ব আজ বুঝতে পারবেন, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে, আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে, উল্লেখযোগ্য ব্যবসা এবং কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আজ প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো উপকার পেতে পারেন, কারোর প্ররোচনায় হঠাৎ পা দেবেন না, পারিবারিক অশান্তি মিটে যাবে, অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে, প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে, আপনার মনের কথা শোনার জন্য সঠিক মানুষটিকে আজ পাবেন, গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি আজ হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।